রিচার্ড ক্লাইভ ছেলেকে পাঠালেন এক বন্ধুর কাছে লন্ডনে। সেই বন্ধু একটি কোম্পানির অন্যতম ডিরেক্টর, বেশ প্রভাবশালী। চিঠি লিখে রিচার্ড সাহেব বললেন, আমার ছেলেকে পাঠাচ্ছি, যদি সম্ভব হয় কোনো একটি কাজ দেওয়া যায় নাকি দেখো। রিচার্ড লন্ডন থেকে দূরে থাকেন, এটি গ্রামীণ জনপদ। রিচার্ড ছেলেকে নিয়ে ব্যতিব্যস্ত, চূড়ান্ত দুর্বিনীত এবং অসহিষ্ণু। দলবল জুটিয়ে স্থানীয় গ্রামের দোকানগুলিকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করে, দ্রুত একটা কাজে ঢুকিয়ে দেওয়া ভালো। রিচার্ডের ছেলের বয়স মাত্র 17। 1742 সালের 15 ডিসেম্বর সেই ছেলেটি লন্ডনে এসে সেই কোম্পানির দপ্তরে প্রথমবার ঢুকল একজন চাকরি প্রার্থী হিসেবে। তাকে যে পদে নেওয়া হলো সেই পদের নাম রাইটার। সবচেয়ে নিচুতলার কাজ বলা যায়, সামান্য বেতন, তবে যেতে হবে অন্য দেশে, কোম্পানির কাজকর্ম ওই দেশেই বেশি। কোন দেশে যেতে হবে জানতে চাইল ছেলেটি। বলা হলো ইন্ডিয়া। সে বলল, আমি রাজি। কবে যেতে হবে? 3 মাস পর। রিচার্ড ক্লাইভের 17 বছরের সেই ছেলেটির নাম রবার্ট ক্লাইভ। আর যে কোম্পানির সবচেয়ে বড়, সেই কোম্পানির সবচেয়ে কম বেতনের রাইটার পদে সে চাকরি পেল। সেই সংস্থার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 10 মার্চ 1743 সাল রবার্ট ক্লাইভ নামে 17 বছরের তরুণ ইন্ডিয়াগামী জাহাজে চেপে বসল। মাদ্রাজে জাহাজ থেকে নেমে প্রথম দর্শনেই এই দেশটাকে সে অপছন্দ করল। কাজে যোগ দেওয়ার পর ক্লাইভের ডিপ্রেশনে এতটাই বেড়ে যায় যে 1 বছরের মধ্যে সে আত্মহত্যার প্রচেষ্টা করে একদিন। রবার্টের একটি গুণ আচমকা প্রকাশ পেল, এতদিন তাকে কেউ সিরিয়াসলি নেয়নি। কিন্তু আচমকা 1751 সালে ফ্রেঞ্চ বাহিনীর বিরুদ্ধে অ্যাটাকে যাওয়া হবে বলে জানিয়ে রবার্ট সকলকে অবাক করে দিল। একাই নেতৃত্ব দিল প্রায় 300 সিপাহীর, আর যুদ্ধটা জিতেও গেল অবলীলায়। আবার পরের বছর আরও বড় একটা জয়, রবার্টের কৃতিত্বে ফ্রেঞ্চ বাহিনী সম্পূর্ণ পর্যুদস্ত তিরুচেল্লাপল্লিতে। এই বিপুল সাফল্যের জন্য রবার্ট ক্লাইভকে কোম্পানি কমিশনারির কোয়ার্টার মাস্টারি পদে প্রমোশন দিল, যার সাংঘাতিক উচ্চ পদই শুধু নয়, পুরস্কার ও ভাতা হিসেবে তার আয় হল 40,000 পাউন্ড, আজকে দিনে 40 লক্ষ পাউন্ড। মাত্র 10 বছরের মধ্যে একটি সাফল্যময় জীবন, বয়স যখন 27। অ্যাস্ট্রোনমার রয়্যালের বোন মার্গারেট ম্যাসকেলিনকে বিয়ে করলেন ক্লাইভ। এবার ভারতকে বিদায় জানানোর পালা। বিপুল সম্পত্তি, সফল জীবন, আর কি চাই? 23 মার্চ 1753 বোম্বে ক্যাসেল নামের একটি জাহাজে চেপে রবার্ট আর মার্গারেট ফিরে গেলেন লন্ডন। কিন্তু নিয়তি অন্যরকম একটা চিত্রনাট্য তৈরি করেছিল ক্লাইভের জন্য, ভারতবর্ষের জন্য। ঠিক 18 মাস পর আবার তাকে ফিরতে হলো, কারণ ফরাসিরা আবার মারাত্মক আগ্রাসী হয়ে উঠেছে সেখানে। কোম্পানির কাজকর্ম ধ্বংস হয়ে যাবে ফরাসিদের অত্যাচারে, অতএব ক্লাইভ ছাড়া আর কে যাবে? যে ছেলেটি সামান্য রাইটারের চাকরি নিয়ে ভারত গিয়েছিল 1743-এ, এবার তাকেই পাঠানো হচ্ছে মাদ্রাজের ডেপুটি গভর্নর হিসেবে। 1755 সালের সেপ্টেম্বর মাসে ক্লাইভ যখন ভারতে দ্বিতীয়বার পা রাখলেন, তখন মাদ্রাজ নয়, অন্য একটি শহর হয়ে উঠেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব থেকে বড় বাণিজ্য কেন্দ্র। 2 লক্ষ জনসংখ্যার ওই শহরটির নাম কলকাতা। ইংল্যান্ডের 65% টেক্সটাইল আমদানি হতো এই বেঙ্গল নামক প্রদেশ থেকে। বছরে যে শহর পেত 1,80,000 পাউন্ড, আর্মেনিয়ানদের ন্যাজারাথ, ফোর্ট উইলিয়াম নামের কেল্লার উচ্চ মিনার, গভর্নর রজার্স ড্রেকের আবাস অট্টালিকা, হাসপাতাল, বিরাট এক জলের ট্যাঙ্ক। এই এক উজ্জ্বল শহর হয়ে ওঠার লক্ষণ দেখাচ্ছে। শান্তিপুর, কাটোয়া, গলাগড়, হরিপাল, ক্ষীরপাই, মালদা, সোনামুখী, ধনেখালী ইত্যাদি বিস্তীর্ণ জনপদে ছড়িয়ে থাকা রেশম আর সুতোর ব্যবসায় বছরে 13 লক্ষ টাকা টার্নওভার ছিল। গ্লাস, সিন্দুক, নারকেল দড়ি, তামাকু, আতসবাজি, শাল এবং সেগুন কাঠ, এছাড়া মেটে সিঁদুর, তুতে, পুরনো লোহা ইত্যাদির দোকান এবং কারখানা ছিল বৃহত্তর কলকাতা জুড়ে। প্রতি বৃহস্পতিবার এবং রোববার সুতানাটি আর শোভাবাজারে বসত বিপুল এক আর্থিক লেনদেনের বাজার। এহেন সম্পদশালী একটি রাজ্যের শাসক অবশ্য থাকতেন কলকাতা থেকে দূরে মুর্শিদাবাদে, নাম আলিবর্দী খাঁ। বস্তুত যার আমলে শেষবার বাংলা দেখেছিল অর্থনৈতিক উন্নতির একটি উল্লেখযোগ্য রূপরেখা। মারাঠি শাসক রঘুজি ভোঁসলের লেঠেল বাহিনী ভাস্কর পণ্ডিতদের মতো নির্মম ডাকাত সেই বর্গীদের চরম 1741 থেকে টানা 10 বছর ধরে অত্যাচারে বিপুল ক্ষতিগ্রস্ত হয় বাঙালি। মৃত্যু হয় 4 লক্ষাধিক মানুষের। কতটা নিষ্ঠুরতা! গোটা গ্রাম ঘিরে টাকা পয়সা লুট করাতেই সীমাবদ্ধ নয়, প্রাণ ভয়ে পালানো গ্রামবাসীদের তারা গলায়
ঘোড়ার পা তুলে চাপা দিয়ে মেরে ফেলা পর্যন্ত মানুষ দেখেছে এখানে। বাঙালির দুর্ভাগ্য তারা তারা করে বেরিয়েছে বারবার। চৌথ হিসেবে বর্গীদের অগাধ অর্থ প্রদান করে নিষ্কৃতি মিলেছিল, কিন্তু মারাঠা তথা বর্গীদের এই লুটতরাজ বস্তুত বাংলাকে পিছিয়ে দিয়েছিল। সেই অত্যাচার সত্ত্বেও বাংলা আবার ঘুরে দাঁড়াতে শুরু করে 1752 সাল থেকে। সবেমাত্র আবারও একবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা শুরু হয়েছিল আলীবর্দী খাঁর শাসনকালে 1720-তে। এর তুলনায় তার আমলে বাংলা রাজস্ব বেড়েছিল অন্তত 40%। কতটা শস্য সম্পদে পরিপূর্ণ ছিল বাংলা? শুধুমাত্র একটি বাজারের কথা জানা যাক। কাশিম বাজারের নিকটবর্তী ওই বাজারেই বছরে 7 লক্ষ টন ধান চালের ক্রয় বিক্রয় হতো। চিনি, বস্ত্র, আফিন, তুতে বিদেশে রপ্তানির প্রধান কেন্দ্রই ছিল বাংলা। তন্তুবায় এবং মসলিন নির্মাতা অন্তত লক্ষাধিক ছিল বাংলা জুড়ে, যা ব্রিটেন থেকে পশ্চিম এশিয়া সর্বত্র বিক্রি হতো। এহেন এক সম্পদশালী বাংলার সবচেয়ে বড় ভরসাস্থল ছিলেন আলীবর্দী খাঁ। 1756 সালের মার্চ মাসে আলীবর্দী খাঁর হঠাৎ একটা স্ট্রোক হলো। প্রথম 7 দিন তিনি গোটা শরীর নাড়াতে পারছিলেন না, সম্পূর্ণ পঙ্গু। একটানা চিকিৎসার পরও সম্পূর্ণ সুস্থ হলেন না নবাব, কিছুটা পক্ষাঘাতগ্রস্ত হয়েই রইলেন। ঠিক সেরকমই সময় তিনি দুটি খবর পেলেন। প্রথমত কর্ণাটক, যেটা মানে কর্ণাট ছিল, কর্ণাট প্রদেশ, কর্ণাট প্রদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে মোগল নবাবদের সব ক্ষমতা কুক্ষিগত করে বস্তুত হাতের পুতুল করে ফেলেছে। আর দ্বিতীয়ত, কোম্পানি কলকাতায় কিছু কিছু এলাকায় হঠাৎ নতুন বিল্ডিং তৈরি করছে, কেল্লা মেরামত করছে এবং প্রাচীর নির্মাণের কাজে হাত দিয়েছে। হঠাৎ কলকাতায় প্রাচীর কেন? এরা তো ব্যবসা করবে, এদের এই অধিকার তো দেওয়া হয়নি। আলীবর্দী খাঁ তার এক কর্মচারী নারায়ণ সিংকে বললেন, গিয়ে গভর্নরকে বলো এসব আমরা সহ্য করব না, সব কাজ বন্ধ করতে হবে এখনই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রজার ড্রেককে সেই বার্তা দিতে গেলেন নারায়ণ সিং। আর তিনি ফিরে আসার আগেই 9 এপ্রিল 1756 আলীবর্দী খাঁর জীবনাবসান হল। বিকেলে দাদুর মৃত্যু হয়েছে। সেই রাতেই সিরাজউদ্দৌলা মাসি ঘসেটি বেগমের প্রাসাদ আক্রমণ করে সর্বস্ব লুটপাট করেছেন। আর পরের মাসে বিপুল সেনাবাহিনী নিয়ে চললেন পূর্ণিয়ায়। সেখানে তার এক সম্পর্কিত ভাই থাকে তাকে পরাস্ত এবং হত্যা করতে, কারণ সিরাজের লক্ষ্য সিংহাসন যেন কণ্ঠহীন হয়। পূর্ণিয়া যাওয়ার পথেই আচমকা সে নারায়ণ সিং ফিরে এলো প্রায় কাঁদতে কাঁদতে। তার অভিযোগ, কোম্পানি গভর্নর রজার্স ডেক যাচ্ছেতাই অপমান করেছে তাকে, এমনকি আটকে রেখে দিয়েছে এতদিন। শুনে সিরাজ এক মুহূর্তে সিদ্ধান্ত নিল গোড়াদের শিক্ষা দেওয়া দরকার। তিনি গোটা সেনাবাহিনীর মুখ ঘুরিয়ে চললেন, কাশিম বাজারে কোম্পানির ফ্যাক্টরি আক্রমণ করলেন এবং সেখানে ঢুকে কোম্পানির সেপাইদের কচু কাটা করে সোজা কারখানা, ট্রেজারি, অফিস দখল করে নিলেন। কাশিম বাজার ফ্যাক্টরির দায়িত্বে থাকা উইলিয়াম ওয়ার্স হাত জোর করে নবাবের পায়ের কাছে বসেছিলেন। আমি আপনার গোলাম, আমরা আপনার গোলাম। সেই শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজের প্রত্যক্ষ একটা বিরোধ। কোম্পানির কাশিম বাজার কারখানার এই পরাজয় এবং আত্মসমর্পণ দেখে তখন ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপছিলেন এক কর্মী, মাত্র 24 বছর বয়সের যুবক। তার নাম ছিল ওয়ারেন হেস্টিংস। এরপর সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ, কলকাতাকে রক্ষা করতে মাদ্রাস থেকে রবার্ট ক্লাইভের আগমন, ফলতায় এসে ঘুঁটি সাজিয়ে পুনরায় কলকাতা ফোর্ট দখল করা এবং নবাবের বিরুদ্ধে এক ঝাঁক বিশ্বাসঘাতককে নিয়ে চক্রান্ত কাহিনী। পলাশির যুদ্ধ, সিরাজের মৃত্যু, মীর জাফর হয়ে মীর কাসিমের হাতে রাজ্যপাট আসা, এসব কাহিনী বহু চর্চিত। সেই বিস্তারিত বিবরণ এই প্রতিবেদনের প্রতিপাদ্য নয়। শুধু মনে রাখা দরকার যে 1754 সালে গোটা মোগল সাম্রাজ্য এবং ব্রিটিশ কোম্পানির কাছে সবচেয়ে স্বর্ণোজ্জ্বল সম্পদশালী রাজ্য বেঙ্গল মাত্র 14 বছরের মধ্যে 1768 সালে হঠাৎ কিভাবে এক ইতিহাসের অন্ধকারে প্রবেশ করল। সেই অন্ধকারের জন্য শুধুই খরা অনাবৃষ্টি দায়ী নয়, তার থেকেও বেশি দায়ী অপরিসীম কোষাগার লুণ্ঠন। 1757 সালে সিরাজের ছিন্ন বিচ্ছিন্ন দেহ গোটা শহরে ঘোরানোর পর 7 জুলাই এই যুদ্ধে কোম্পানির সহায়তার পেমেন্ট হিসেবে ক্লাইভ একাই পেয়েছিলেন 2,34,000 পাউন্ড। প্রথম ইনস্টলমেন্ট হিসেবে 75 লক্ষ, কয়েক কোম্পানি সেনা এবং 200 নবাবি বজরা নিয়ে কাটোয়া চন্দননগর হয়ে কলকাতায় ফিরেছিলেন ক্লাইভের অ্যাসিস্ট্যান্ট লুক ক্র্যাপটন। 100টি নৌকায় ছিল 750টি সিন্দুক, শুধু বাংলার টাকা। এছাড়া পলাশির যুদ্ধের পর নতুন নবাব মির্জাফর কোম্পানিকে দিয়েছিলেন আরও 12,38,000 পাউন্ড, যার মধ্যে একা ক্লাইভের তহবিলে গিয়েছিল 1,70,000 পাউন্ড। 1757 থেকে 1765 পর্যন্ত মুর্শিদাবাদের নবাবের কোষাগার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গিয়েছিল প্রায় 22,00,000 পাউন্ড। আজকের দিনে হিসেব করলে কত? ক্লাইভ দফায় দফায় ইংল্যান্ড ফিরেছেন, আবার এসেছেন। শুধু ক্লাইভ, কলকাতার তাবৎ বাবু
মহতাব রায় নামের জগৎ সেঠ, এমনকি কলকাতার বিখ্যাত বাবুদের পালিত গণিকারা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছিলেন হাজার হাজার টাকা। বস্তুত বাংলার জেলে চাষি, তন্তুবাই, রাজমিস্ত্রি, কর্মকার, স্বর্ণকারদের ঘাম ঝরানো আয়ের টাকা লুত্তরাজ হয়ে গিয়েছিল বছরের পর বছর। তারপর এলো অন্ধকারের কালো মেঘ। রবার্ট ক্লাইভ, প্রথম ব্যারন ক্লাইভ, কেবি FRS, 29 সেপ্টেম্বর 1725, 22 নভেম্বর 1774 অবধি। 1725 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর ইংল্যান্ডের ওয়েস্ট মিউল্যান্ডের শ্রফশায়ার কাউন্টির উত্তরাংশের মার্কেট ড্রাইটন নামক শহরের ক্লাইভ পরিবারে জন্মগ্রহণ করেন রবার্ট। তার বাবার নাম ছিল রিচার্ড ক্লাইভ, মায়ের নাম ছিল রেবেকা গ্যাসকেল ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন তার পিতামাতার 13টি সন্তানের মধ্যে 7 কন্যা এবং 6 পুত্র বড়। শৈশবে তিনি তার খালার কাছে প্রতিপালিত হন। রবার্টের 9 বছর বয়সে তার খালার মৃত্যু হয়। তার বাবা তাকে প্রথমে মার্কেট ড্রাইটন গ্রামার স্কুলে ভর্তি করে দেন, কিন্তু উচ্ছৃঙ্খল আচরণের জন্য স্কুল কর্তৃপক্ষ অভিযোগ তোলে। পরে তার বাবা তাকে লন্ডনের মার্চেন্ট টেলার স্কুলে ভর্তি করে দেন, এখানে উচ্ছৃঙ্খল আচরণের জন্য বহিষ্কৃত হতে হয় তাকে। একটি নতুন স্কুলে হাফরশায়ারে ভর্তি করে দেওয়া হয় আবার। এই স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করতে মোটামুটি সক্ষম হন। স্কলারশিপ না পাওয়ায় তার পরবর্তী শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এই সময় তিনি নিজের মতো করে লেখাপড়া করতে থাকেন। রবার্টের বাবা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একটি লেখকের চাকরির ব্যবস্থা করে দেন। রবার্ট ক্লাইভ সামান্য কেরানি হিসেবে 1744 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন এবং একই বছরে কোম্পানির ব্যবসার কাজে ভারতে আগমন করেন। ভারতে কিছুদিন চাকরির পর তিনি নিজ দেশে ফিরে যান, সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশ নেন। দ্বিতীয়বার তিনি ব্রিটিশ সরকারের পক্ষে ডেপুটি গভর্নর হিসেবে ভারতে আসেন 1756 সালে। এই যাত্রায় ভারতে এসেই তিনি ভারতবর্ষ তথা বাংলা, বিহার, উড়িষ্যার ব্রিটিশ আধিপত্য বিস্তারে কূটকৌশল চালাতে থাকেন। এরই ধারাবাহিকতায় পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে মির্জাফর এবং তার মিত্ররা, নবাব সিরাজদৌল্লার মৃত্যু এবং মির্জাফরের ক্ষমতা গ্রহণের ঘটনা ঘটলেও প্রকৃতপক্ষে অস্তমিত হয় বাংলার স্বাধীনতা সূর্য, আর উত্থান ঘটে রবার্ট ক্লাইভ তথা ব্রিটিশ সাম্রাজ্যের। পলাশির যুদ্ধে 10 বছর পর 1767 সালে ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান, কিন্তু ভারতে রেখে যান ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাত, প্রাসাদ ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন আর অপরা রাজনীতির এক জঘন্য ইতিহাস। তার দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছয় যে 1772 সালে ইংল্যান্ডের পার্লামেন্ট তার দুর্নীতির তদন্ত শুরু করতে বাধ্য হয় শেষে। এতে একে একে তার দুর্নীতির তথ্য বেরোতে থাকে একের পর এক। আত্মসম্মানের কথা বিবেচনা করে তিনি সব সম্পদের বিনিময়ে তদন্ত বন্ধ তথা তার সম্মান রক্ষার করুণ আর্তনাদ জানান। তবু চলতে থাকে তদন্ত। এতে অপমানে যারা সহ্য করতে না পেরে 1774 সালের 22 নভেম্বর আত্মহত্যার পথ বেছে নেন। কোনো সুইসাইড নোট লিখে যাননি ক্লাইভ। আত্মহত্যার জন্য তিনি নিজের শরীরে ছুরি চালান এবং নিজেই নিজের গলায় ছুরি ঢুকিয়ে দেন বলে প্রচলিত আছে। যদিও তার পরিবার একথা অস্বীকার করেন, তবে সম্মান রক্ষার্থে কেউ কেউ প্রচার করেন অতিরিক্ত আফিম বা মাদক গ্রহণ অথবা হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু ঘটে মাত্র 49 বছর বয়সে। তাকে সমাহিত করা হয়েছিল রাতের বেলা গোপনে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তার কবরে পরিচিতিমূলক কোনো ফলক বা চিহ্ন রাখা হয়নি। 1774 সালে ভারতে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভের যখন আত্মহত্যা করেন, তিনি তখন ইংল্যান্ডের অন্যতম ঘৃণ্য ব্যক্তিদের একজন, ব্যাপকভাবে নিন্দিত ব্যক্তি তিনি ছিলেন। তবে মরেও বেঁচে আছেন রবার্ট ক্লাইভ এক ঘৃণিত বিদেশি প্রভুর আদলে। আমি এটি সংগ্রহ করেছি ফেসবুক থেকে, পেজের নাম আমার জানা নেই। আমি জানাই এর প্রতিবেদনের লেখক এবং সমাজ মাধ্যমকে আমার এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নমস্কার।